বিসমিল্লাহ রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই খেয়াল করে শুনবেন। আজকের এই আলোচনাটি একটু খেয়াল করে শুনবেন, এ কারণে বলছি যে দেখুন, এই আলোচনাটিকেই সম্পূর্ণ শুনে এবং বোঝার চেষ্টা করে ইনশাল্লাহ তিনি হয়তো এই উছিলায় রাসুলের সাক্ষাৎ পেয়ে যাবেন এবং এই উছিলায় রাসুল তার পারকান্ডারি হয়ে যাবে। অবশ্যই খেয়াল করে শুনবেন। দেখুন, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা একটা কথা শুনে এসেছি কি রাসুল পারকান্ডারি, রাসুল পারকান্ডারি। আসলে রাসুল যে পারকান্ডারি এই বিষয়টি বুঝেছি, কিন্তু কি করে কেমন করে যে পারকান্ডারি এটা কিন্তু আমরা বোঝা হলো না, এবং কোথায় বা কোন স্তরে যে পারকান্ডারি এটাও কিন্তু বোঝা হলো না। তাই এই আলোচনাটি আজ করা হচ্ছে। দেখুন, আউয়াল, আখির, জাহির, বাতিন এই চারো জায়গায় রাসুল আছেন। তাহলে আউয়াল 1400-1450 বছর আগে রাসুল ছিল সৌদি আরবে, আখের মৃত্যুর পরে রাসুল থাকবে, এবং জাহের, জাহের অর্থ কি প্রকাশ, যে প্রকাশ্যে রাসুল আছে। আচ্ছা, তাহলে বাতিন, বাতিন মানে গোপনে রাসুল আছে। এখন আজকের কথা হলো যে যদি বলেন যে না চারজনই একজন, ঠিক আছে মেনে নিলাম, যদি বলেন যে না চারজনই চারজন তাও মেনে নিলাম। তবে একটি কথা দেখেন যে এই চারজন যে চারটি জায়গায় থাকবে, এখন এই চারজনের মধ্যে কোন রাসুলের পায়রুবি আপনি করবেন এবং কোন রাসুল আপনাকে পরপারের নিশানা দেখাবে এবং আপনার মাঝে আপনার, আপনি যে স্তরে যেখানেই বসবাস করেন, যেখানেই থাকেন না কেন, যে কোন রাসুল আপনাকে সর্বদা পরামর্শ দিচ্ছে, ভালো কাজের পরামর্শ দিচ্ছে, কোন রাসুল, আজকের এই আলোচনাটি করা হবে। আচ্ছা, এখন আউয়াল 1400 বছর আগে ছিল জাহের, বাস্তব রাসুল আছে, প্রকাশ দেখা যায় সেই রাসুলকে, সেই রাসুল আছে। সেই রাসুলটি কোথায় এবং দেখতে পারি কোথায় গেলে সেই রাসুল, এক। দ্বিতীয়ত, আখের মৃত্যুর পরে রাসুল থাকবে, তাহলে বর্তমানে বাতিনের রাসুলটা কোথায়? দেখেন, বাতিনের রাসুলটা যদি আমরা খুঁজতে যাই, সে কিন্তু গোপন, আবার বলা হয়েছে জাহির অর্থ প্রকাশ্যে রাসুল আছে। যে প্রকাশ্যে যাদেরকে আমরা রাসুল বলবো তাদেরকে নায়েবে রাসুল বলা হয়, বা এদেরকে সরাসরি রাসুল বলা যায় না। তবে এভাবে বলতে পারেন যে তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। তাহলে রাসুলের আরেক নাম হলো মুর্শিদ। তো রাসুলের এক নাম যদি মুর্শিদ হয়, তাহলে বর্তমানে যে ওলি আউলিয়ার যোগ, পীর আউলিয়ার যোগ, একজন পীর সাহেব যদি কামেল ব্যক্তি হয় তাহলে তাকে কিন্তু মুর্শিদ বলা হয়, কিন্তু রাসুল বলা হয় না, কিন্তু মুর্শিদই কিন্তু রাসুল। যাই হোক, তাহলে বাস্তব রাসুল, যেমন নিজ মুর্শিদকে দেখলে, নিজের রাসুলকে দেখলাম বাস্তবে, এটাই মনে করতে হবে। আর সেই রাসুলের সাথে কখনোই বেয়াদবি চলে না, তক্র চলে না, এবং তিনি যে সাজেশন দিবে সেই সাজেশনই আমরা চলব, তাহলে আমাদের জীবনে ভালো কিছু ফলবে। এবার আসব যে দেখেন, মানুষ এ কথাটা সবসময় বলে যে রাসুল পারকান্ডারি। এখন পারকান্ডারি যিনি, তিনি কিন্তু জাহিরে যিনি রাসুল, তিনি কিন্তু আমার পারকান্ডারি নয়, যাকে মুর্শিদ বলি, তিনি কিন্তু পারকান্ডারি নয়। তিনি কে?
তিনি আমাকে সুপথ দেখাবে আর সাধনা দেবে, আমল দেবে, যে বাবারে তুমি এই চরিত্র গঠন করো, এভাবে চলো, এভাবে তুমি আল্লাহর কাজ করো, তাহলে তুমি তোমার গন্তব্যে যেতে পারবে। আর যদি এগুলো না করো তাহলে তুমি যেরকমটাই সেরকমই থেকে যাবে, এমনকি আরও পাপি হতে পারো। এলে জাহেরে রাসুল যিনি মুর্শিদ, তিনি এই পরামর্শ দিয়ে দেবে, তিনি কিন্তু আপনাকে পার করে দেবে না। একটা সাবজেক্ট গেল, এবার আরেকটি সাবজেক্ট হলো বাতিনি রাসুল, যে রাসুল আপনার অন্তর আত্মায় মিশে আছে, আপনার বিবেকে মিশে আছে। আপনি একটা খারাপ কিছু করতে যাবেন তখন আপনার বিবেক বলতেছে এই কাজটি করা যাবে না, এটি করলে পাপ হবে, কিন্তু আপনি ছয় রিপুর তাড়নায় পড়ে লোভের বশবতী হয়ে আপনি খারাপ কাজটা করে ফেলেছেন, মানুষের আত্মসাৎ করে ফেলেছেন। তখনই বুঝতে হবে যে আপনার অন্তর আত্মায় বসত করে সেই রাসুল আপনাকে বলেছিল যে কাজটি করিস না, পাপ হবে। তখন আপনি তার কথা শুনেননি, কাজটা করে ফেলেছেন। যখন ধরা খেয়ে গেছেন তখন আপনি কাঁদতেছেন, তখন আপনি কাঁদতেছেন যে যে আপনার ভিতরে কে যেন চিৎকার করে আর আপনার চোখ দিয়ে পানি পড়ে। দেখবেন একটি চোরকে যখন পিটিয়ে পিটাচ্ছে তখন কিন্তু সে কাঁদে না, চোখে পানি দেখা যায় না। যখন তাকে মেরে এক জায়গায় ফেলে রাখা হয়েছে তখন তার চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। কেন? সে ভাবছে তার ভিতরে কে যেন কাঁদছে আর তার চোখে পানি পড়ছে। আর ভিতরে যে কাঁদছে সে কে? সে কে যেন কাঁদে, আমার চোখে অশ্রু ঝরে। আপনার হৃদয়ে মিশে থাকা সেই বাতিনি রাসুল, সে যখন কাঁদে তখন আপনার চোখে অশ্রু দেখা যায়। এই জন্য বলা হয়েছে ফিকুল্লে উম্মাতি রাসুল, আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসুল সৃষ্টি করেছি, রাসুল প্রেরণ করেছি, তোমরা তোমার অন্তর আত্মার রাসুলকে মানো। যদি তোমার অন্তর আত্মার রাসুলকে তোমরা না মানতে পারো, মন বিবেক বা তোমার জ্ঞান ছয় রিপুর সমস্ত কিছু যখন তুমি ওলট পালট হয়ে গিয়ে তোমার জ্ঞানে কাজ করে না, তখন তুমি জাহিরি রাসুলের কাছে যাও, একজন মুর্শিদের কাছে যাও, তিনি যখন তোমাকে আমল সাধনা দিয়ে দেবে সেগুলো করতে করতে তোমার হৃদয়ে মিশে থাকা যে রাসুল সে প্রকাশ হয়ে যাবে, সে আলোকিত হবে, তখন তুমি চরিত্রবান হবে, তোমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। আখিরে রাসুল, মৃত্যুর পরে যে আখের হবে সেখানেও আপনারই রাসুল, সেই শেষ বেলাতেও সেই শেষ দিবসেও আপনার সামনে হাজির হবে। যদি আপনার ভালো কাজের কর্মে হয়ে থাকেন আপনার ভালো সাক্ষ্য তিনি দিয়ে দেবে, আর যদি খারাপ হয়ে থাকে খারাপটাই দিয়ে দেবে। এবার আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি 1400 বছর আগে দেহ নিয়ে এসে গিয়েছিলেন, তিনি এই দেহটাকে ক্ষতবিক্ষত করেছে মানুষকে বোঝাতে, মানুষকে হেদায়তের পথে আনতে, মানুষকে তো এই শিক্ষাগুলো যখন তিনি দিত এবং আল্লাহ যখন কোরআনের মধ্যে ওহির মাধ্যমে আয়াতগুলো দিত, সেই আয়াতগুলো কোরআনের মধ্যে পেয়েছি আমরা, সেগুলো পড়ে পড়ে বুঝতে পারছি। আউয়াল আখের জাহের বাতেন, সাইরো জায়গায় রাসুল আছেন, কোন রাসুলের প্রতি আমরা রাখবো কোন প্রেম, কোন জ্ঞান, কোন ভালোবাসা। তবে আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করা হলো, মুর্শিদ নামে যে রাসুল এটাকেও ফেলতে পারবেন না, আখের রাসুল তাকে ফেলতে পারবেন না, জাহেরে বাস্তব ফেলতে পারবেন না, 1400 বছর আগে ছিল তিনি ফেলতে পারবেন না, সবটাই আমাদের দরকার। তবে হে সমস্ত জগৎবাসী, আমি জানি না আপনাদের সাথে এই আলোচনা করে কি বোঝাতে চাইলাম, জানি না আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে ততটুকুই বলেছি। তবে সামনে যেন ভালো কিছু আলোচনা এনে দিতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।